আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতুস কুকিং বুক আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য তো আজকে আমি আপনাদেরকে চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো তার জন্য এখানে একটা চকলেট কেক আমি বানিয়ে নিয়েছি আর কেককে তিনটা স্লাইস করে নিয়েছি আমি আজ আপনাদেরকে এক পাউন্ড ওজনের একটা চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো চলুন তাহলে ডেকোরেশনটা শুরু করা যাক প্রথমে আমি এখানে আট ইঞ্চি সাইজের একটা কেক বোর্ডে কিছুটা ক্রিম ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর কেকের একটা স্লাইস ভালোভাবে চেপে ক্রিমটার উপরে বসিয়ে নিচ্ছি তাহলে কেকটা ডেলিভারি করার সময় নষ্ট হওয়ার বা পড়ে যাওয়ার ভয় থাকবে না আর এবার কেকের একটা স্লাইসের উপরে চকলেট গানাস পানি আর চিনিদের দিয়ে তৈরি করে নেওয়া সুগার সিরাপের মিশ্রণটা ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কেকের উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি একটা প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা আমি লাগিয়ে নিচ্ছি তো এরকম একটা প্যালেট নাইফ থাকলে কিন্তু এই কেক ডেকোরেশনের কাজটা খুব সুন্দরভাবে করে নেওয়া যায় এবার আমি ডার্ক চকলেট আর হুইপ ক্রিম দিয়ে যে চকলেট গানাসটা তৈরি করে রেখেছি সেটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরে সমান করে নিচ্ছি আর ক্রিমটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চকলেট কি কি অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে চকলেট গানাস প্রতিটা লেয়ারে ক্রিমের উপরে দেওয়ার জন্য তাহলে কেকটা খাওয়ার সময় অনেক টেস্টি হবে তো আমি কথা বলতে বলতে এখানে আর লেয়ার দিয়ে দিলাম তো সেই লেয়ারটাতেও আমি সুগার সেরাপ যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি আর আমি প্রতিটা লেয়ারেই খুব বেশি ক্রিম কিন্তু ব্যবহার করছি না অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকটা কভার করে নিচ্ছি কেকের মজাটা পেতে হলে আপনাকে কেকের ভিতরে কিন্তু কম ক্রিম দিয়ে কেকটাকে কভার করতে হবে আর উপরটাতে একটু পরিমাণে বেশি ক্রিম দিয়ে কেকটাকে কভার করতে হবে তাহলে কেকের আসল টেস্ট আপনি পেয়ে যাবেন আর আমি আজকের সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য পনে এক কাপ পরিমাণ ভিভো লিকুইড হুইপ ক্রিমটা ব্যবহার করছি আর ভিভো ট্রপিং এজ ভিভো রেড ক্রিমটায় আমি এখানে ব্যবহার করছি আর এই পৌনে এক কাপ পরিমাণ ক্রিম বিট করার পরে যে ক্রিমটা তৈরি হয় সেখান থেকে যতটুকু পরিমাণে ক্রিমটা লাগে আমি ততটুকু ব্যবহার করেই কেকটা ডেকোরেশন নিই আর বাকি যে ক্রিমটুকু থাকে সেটুকে আমি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এক পাউন্ডের কেক ডেকোরেশন করার জন্য পনে এক কাপ পরিমাণ ক্রিম কিন্তু যথেষ্ট সম্পূর্ণ ক্রিমটা কিন্তু আমাদের লাগে না আর এই পরিমাণ ক্রিমটা তৈরি করলে আপনি ভয় থাকে না যে ক্রিমটা কম পড়বে কি না এটা এক পাউন্ড কেকের জন্য একদমই যথেষ্ট এখানে আমি একটা পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি আর ভালোভাবে সাইড দিয়ে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর কেকের প্রথম লেয়ারটা আমি যেভাবে ডেকোরেশন করেছি ক্রিম আর চকলেট গানাশ দিয়ে দ্বিতীয় লেয়ারটাও একইভাবে চকলেট গানাশ আর ক্রিম দিয়ে কভার করেছি এবার কেকের উপরের লেয়ারটাতে আমরা আর চকলেট গানাস ব্যবহার করব না কেকটা আমরা যখন ডেকোরেশন করব তখন চকলেট গানাশটা কেকের উপরে ব্যবহার করব তো কেকের সাইডে সম্পন্ন ক্রিমটা পাইপিং ব্যাগের সাহায্যে লাগানো হয়ে গেলে কেকের উপরেও একই পাইপিং ব্যাগ ব্যবহার করে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে প্যালেট নাইপ বা স্প্যাচলা দিয়েও ক্রিমটা লাগাতে পারবেন তো আমার মনে হয় এভাবে করে একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগালে কেকটা ডেকোরেশন করতে অনেকটাই সহজ হয় তো আমি এখানে প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরে ক্রিমটা সুন্দরভাবে সেট করে লাগিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন তাড়াহুড়ো করে করা যাবে না কেকের উপরের ফিনিশিংটা আমরা খুব সময় নিয়ে আর একটু সাবধানতার সাথে ডেকোরেশন করে নেওয়ার চেষ্টা করব। কেকের সাইডের ফিনিশিংটা দেওয়ার জন্য আমি প্যালেট নাইটটা কেকের নিচের দিকে ধরে আস্তে আস্তে ট্রান টেবিলটা ঘুরিয়ে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি এভাবে করে পাঁচ থেকে দশ মিনিটের ভেতরেই কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং দিয়ে নেওয়া যাবে আর যারা নতুন তাদের তো একটু বেশি সময় লাগবে আর উপরে বেশি ফিনিশিং দিচ্ছি না উপরে আমি চকলেট গানাস দিয়ে কভার করব তাই অল্প ক্রিম দিয়ে কভার করছি আর ফিনিশিংটাও কম করেই করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণ ভিডিওটায় আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যেন আপনারা কেকের ফিনিশিংটা খুব ভালোভাবে করে নিতে পারেন তাহলে আমার এই কেক ডেকোরেশন আর বিভিন্ন রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আমার রেসিপিগুলো থেকে আপনারা যদি কিছুটা হলেও শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন এখানে কেকটাকে আমরা ফিনিশিং দিয়ে নিয়েছি আর এবার চকলেট দিয়ে দিব প্রথমে একটু চকলেট গানাসটা গানাস কেকের মাঝখানটায় দিয়ে তারপরে প্যালেট নাইপের সাহায্যে পুরো কেকটাতেই ছড়িয়ে দিচ্ছি পুরোপুরি চকলেট গানাসটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা কেকটাকে ফ্রিজে রেখে দিব এটাকে আপনি যতক্ষণ পর্যন্ত ডেকোরেশন না করতে চান ততক্ষণ পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন আর সময় মতো বা সুযোগ করে তারপরে বাদ বাকি ডেকোরেশনটা আপনি করে নিতে পারবেন তো আমি কেকটাকে চকলেট গানাস দিয়ে সেট করে অনেকক্ষণই ফ্রিজে রেখেছিলাম তারপরেই কেকের উপরে ডিজাইনটা করে নিয়েছিলাম তো চকলেট গানাসটা যেখানে যেখানে ঠিক মতো পড়েনি আমি সেখানেও চকলেট গানাসটা দিয়ে তারপর প্যালেট নাইপ দিয়ে সমান করে নিচ্ছি আর কেকের সাইডটাতেও আমি এই একই প্যালেট নাইপের সাহায্যেই কিছু ডিজাইন তৈরি করে নিচ্ছি আমি ব্যস্ততার কারণে চকলেট গানাসটা এভাবে করে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাইপিং ব্যাগের সাহায্যেও এটাকে দিতে পারবেন পাইপিং ব্যাগে চকলেট গানাসটা নিয়ে নিয়ে তারপর পাইপিং ব্যাগে ছোট একটা ছিদ্র করে এভাবে করে কেকের সাইড দিয়ে চকলেট গানাসটা দিয়ে দিতে পারবেন তাহলে খুব সহজভাবেই আর সুন্দরভাবে দিয়ে নিতে পারবেন তো আমরা কাজ করতে করতে যেহেতু কাজে একটু কিছুটা হলেও দক্ষতা অর্জন করি তো সেই ক্ষেত্রেই এই কাজটা আমি করে নিচ্ছি তো সাইড দিয়ে চকলেট গানাসটা পুরোপুরি দেওয়া হয়ে গেছে এবারে এই কেকটাকে আমি ফ্রিজে সেট করতে রেখে দিব আপনি যতক্ষণ চান ততক্ষণই কেকটাকে সেট করতে রেখে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর মিনিমাম আধা ঘন্টার জন্য এটাকে সেট করতে রেখে তারপরে উপরের ডেকোরেশনটা করে নেবেন তো আমি অনেকক্ষণ ফ্রিজে রাখার পরেই তারপরেই অন এম নজেলের সাহায্যে কিছু সাদা কালারের ক্রিম দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি আর ব্যস্ততার কারণে ডেকোরেশনটা আসলে ভিডিও করা হয়নি অনেকগুলো অর্ডার ছিল তাই জন্য আমি এই ডেকোরেশনটা ভিডিও করতে পারিনি তো আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সহজ একটা ডিজাইন অনিম নজেল ব্যবহার করেই আপনারা কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন আর উপরে কিছু চকলেট টপার আমি তৈরি করে নিয়েছি আর এখানে কিছু ছোট ছোট বাটি কেক অর্ডারের জন্য আমি তৈরি করেছিলাম বাটি কেক খুব সহজভাবে কিভাবে তৈরি করবেন তার রেসিপিও আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ